হেলেনকে বলে আমাদের ভিতর একজনকে মরতে হবে, আর আমি অ্যানোয়নাকে মেরে ফেলবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই বেঁচে থাকার জন্য। আসলে এই সময় পানির মূল্য অনেক, কেননা সাগরের লবণযুক্ত পানি পান করা সম্ভব না, আর মেরিনের কাছে তিনজন বেঁচে থাকার মতো পানি নেই, যার কারণে সে এনোলাকে মারার কথা বলে। কিন্তু হেলেন বলে তুমি কখনই এটা করতে পারো না, এনোলা ছোট্ট একটি বাচ্চা মাত্র। মেরিনার বলে তাহলে তোমাদের দুজনকেই মরতে হবে, দুজনের চেয়ে একজন মরা কিন্তু উত্তম। হেলেন বলে তুমি অ্যানোয়নাকে না মারার জন্য আমার থেকে কি চাও, আমি তোমাকে সবকিছু দিতে রাজি আছি, এমনকি শারীরিক সুখ পর্যন্ত। মেরিনার বলে আমার এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই।